চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকল শিলিগুড়ি। পুলিশ ও মেডিকেল কলেজের টানাপোড়েনে 5 ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকল এক ধর্ষিতা নাবালিকা। গত 26 জুন শিলিগুড়ির পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের খালপাড়া এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা পরিচালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়। নার্সিংহোম থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। বিষয়টি জানতে পেরে ধর্ষিতার পরিজনরা খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলা থানায় মামলাও শুরু হয়। এরপরে নাবালিকাকে নার্সিংহোমের থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অভিযোগ, মেডিকেল কলেজে ভর্তির 2 দিনের মধ্যেই পুলিশ তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে সাদা কাগজে তার ও তার মেয়ের আঙুলে টিপসই ও সমস্ত কাগজপত্র রেখে থানার বাইরে ছেড়ে দেয়। রবিবার রাত থেকে নাবালিকার ফের রক্তক্ষরণ শুরু হয় ও তাকে সোমবার দিন মেডিকেল কলেজে ফের নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মেডিকেল কলেজে ডিসচার্জ সার্টিফিকেট চাওয়া হয়, না দিতে পারায় 5 ঘন্টা তাকে লেবার ওয়ার্ডের বাইরে ফেলে রাখা হয়। পরিবারের অভিযোগ যে পুলিশ কিংবা মহিলা সেলকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। শেষমেশ দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের তত্ত্বাবধানে মেডিকেল কলেজ বিষয়টিকে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব তড়িঘড়ি দেখতে যান ওই ধর্ষিতা না ক্যা হুয়া। হাম লোক 30 তারিখ কো যা রহে থে ডক্টর হিয়া, তো বাচ্চা কা মা দেখে বাহার মে রো রহি থি। হাম পুছে উনকো কি ক্যা হুয়া, মতলব মেরা বাচ্চা আব বচেগা নাহি। বলে ক্যা হুয়া তুমারা বাচ্চা কো, তো বোলা ক্যা কি ক্যা পতা হামকো জানকারি নাহি হ্যায় ক্যা হুয়া। তো হাম বোলে কি ঠিক হ্যায় চলো দেখো ক্যা হোতা হ্যায় দেখাও বাচ্চা কো। গে তো দেখতে হ্যায় কি গার্ড হাম লোক কো অন্দর জানে কে লিয়ে নাহি দে রাহা হ্যায়। হাম বোলে কি কেউ নেই অন্দর জানে দিতে, তো মানা কিয়া হ্যাঁ যো ভর্তি কিয়া হ্যাঁ উসকা মালিক হামকো মানা কিয়া হ্যাঁ অন্দর নেই জানে কে লিয়ে। হাম গার্ড কো ধাক্কা মার কে অন্দর গে, বাচ্চা কো দেখে বাচ্চা পুরা সিরিয়াস থা। তো ফির হাম লোক যো মহিলা দু চার গো থে ও লোক যাকে পুরা হাঙ্গামা কিয়ে, উসকে বাদ হাম লোক কা সারা আদমি জুটা। ফির 30 তারিখ সোমবার কো ফির হাম লোক 10-12 মহিলা সে আয়ে, বহুত সারা ই কো ভি বুলায়ে আদমি কো ভি বুলায়ে। সোমবার কো ঘটনা করকে উসকে বাদ ওহাঁ সে মেডিকেল মে মেডিকেল মে ভর্তি হুয়া 2 তারিখ কো। 2 তারিখ কো ভর্তি করবা কে হাম লোক ইহাঁ সে গে, আর হাম লোক কা অ্যাবসেন্ট মে মহিলা থানা কা পুলিশ 3 আদমি সে আকে বাচ্চা কো বাচ্চা কা মা কো লে যা কে আপনা কাম করবা লিয়া। কোর্ট কা ক্যা থানা কা হাম লোক কো পতা নেই হ্যায়, লেকিন ই লোক দোনো মা বেটি কো রোড মে ছোড় দিয়া। শনিবার রাত মে ভটকা, রবিবার পুরা দিন ভটকা, রবিবার কো রাত মে হাম লোক কো ফোন হুয়া কি দিদি আব মেরা বাচ্চা নেই বচেগা ফির সে, মহিলা পুলিশ ইহাঁ সে ছুট্টি করবা কে হাম লোক কো রোড মে ছোড় দিয়া হ্যায়। উসকে বাদ হাম পুছে কি কাহাঁ পে হ্যায়, তো বলা হামকো জানকারি নেই হ্যায়। তো বলে উস জগা কোই আদমি হ্যায় তো বোলো, ওহাঁ পর ইহীঁ মেডিকেল কা কোই আদমি থা উসসে পুছে ভাইয়া ই কোন সা জগা, তো বলা মেডিকেল হ্যায় ইমার্জেন্সি কা বগল মে ই বাচ্চা লেকে বৈঠা হ্যায়, ব্লড সে পুরা বাচ্চা লোত পাত হ্যায়। হাম লোক ওহাঁ সে জলদি জলদি জেসে তেসে আগে অমিত ভাইয়া দেখা হ্যায় হাম লোক কিস হালত মে থে। ওহাঁ সে আয়ে তো বাচ্চা কো উঠা কে যাকে ভর্তি কিয়ে, আব লেবার অফিস মে লে নেই রাহা, ওহাঁ কাগজ খোঁজ রাহা ডিসচার্জ পেপার। হাম লোক কে পাস তো ডিসচার্জ পেপার থা নেই। ফির হাম লোক ইহাঁ দৌড়ে ওহাঁ দৌড়ে 50 জগা দৌড়নে কে বাবজুদ ভি ভর্তি নেই হুয়া। তো অমিত সরকার নাম কা আদমি ফোন কিয়া, ফোন করনে কে বাদ বাচ্চা কো ভর্তি লিয়া। তব হাম লোক সুপার সে মিলে কল যাকে, ফির ডক্টর থাপা সে মিলে, ডক্টর থাপা ভেজে হাম লোক কো ইহাঁ মেডিকেল ফাঁড়ি মে গে। তো হাম লোক কা বাত নেই সুনা, বোলা যাইয়ে আপ লোক শিলিগুড়ি সে। হাম লোক নিরাশ হোকে হাম লোক ফির শিলিগুড়ি গে। শিলিগুড়ি মে ফির কাগজ লায়ে, কাগজ লানে সে পহলে অমিত সরকার যো হ্যায় কি বাচ্চা কো ভর্তি করবা দিয়া থা, প্লাস 2 বোতল ব্লাড ভি দিয়া থা। মন্ত্রী আয়া তো মন্ত্রীকে সাথ তো অভি হাম লোক বাত নেই কর পায়ে, কাহে কি আইসি হামকো বুলায়া থা হাম লোক কো কি আইয়ে কোন অফিসার থা আপ লোক কো কেস নেই লিয়া, তো যায়ে হাম অফিসার কো দিখা দিয়ে। উসকে বাদ যো হ্যায় অফিসার অথি আইসি যো হ্যায় অফিসার সে ইজহার লেনে লাগা। উসকে বাদ আয়ে তো দেখে গেট পর মন্ত্রী সাহেব নিকল রহে থে, তো এক ঠো ই বাত বলে কি স্যার আপসে হামকো বাত করনা হ্যায়। তো বোলা ঠিক হ্যায় হাম সারা বাত বোল দিয়ে হ্যায়, আপ লোক কা ইলাজ নেই হোনে সে আপ হামসে বাত করেঙ্গে। কিনকা লড়কি কা ঘর তো মুজফ্ফরপুর হ্যায়, উমর 12 সাল হ্যায় উনকা। হাম লোক উনকা কোই নেই লাগতে হ্যায়, উনকা মাসি হাম লোক কা পাড়া মে রাহতা হ্যায়, 4 নম্বর ওয়ার্ড মে। জগা কা সন্তোষী নগর মহারাজ কলোনি বলতা হ্যায় উসকো। একটু মাইক বাচ্চা মেয়েটা ওর ট্রিটমেন্ট ডাক্তারদের সাথে কথাবার্তা বললাম, ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে, আরো ভালো ট্রিটমেন্ট হবে। পুলিশের সাথে কথা বলেছি, সিপি কে বলেছি, অন্যান্যদের বলেছি যে প্রপার ইনভেস্টিগেশন করতে যা ব্যবস্থা নেওয়ার নেবে।
থরো ইনভেস্টিগেশন ঠিকঠাক মতো হয়, একটা নার্সিংহোমে ভর্তি ছিল, সেই নার্সিংহোম কেন খবর দিল না পুলিশ, সেগুলো সব দেখতে হবে। আর মেয়েটা যাতে প্রপার ট্রিটমেন্ট হয়, ঠিক হয় ভালো হয় সেটা আমরা দেখব। সোশ্যাল ক্রাইম যেটা হয়েছে, এটুকুন একটা 12 বছরের বাচ্চা, তার যা ব্যবস্থা নেওয়ার সব রকম ব্যবস্থা। বাড়ির লোক কিছু বললো? হ্যাঁ কিছু বলতে পারছেন না, তো সাধারণ পরিবার, কিন্তু আমরা পাশে আছি, সব রকম সাপোর্ট করছি, কোনো অসুবিধা। দাদা কাল তো মোটামুটি 5 ঘন্টা ওয়েট করতে হয়েছে, ফেলে রেখেছিল, এটা বলতে পারবো না দাদা, সেটা নিয়ে আমি উই শান্তি করতে আসিনি। আমি এখানে রুগী কল্যাণে উনি, আমি ডাক্তারবাবুদের চিনি, তাদের আমি বলেছি যে প্রপার ট্রিটমেন্ট যেন ভালোভাবে হয়। আমাকে অমিত বলেছিল কালকে, আমি আজকে সকালে সিপি উনি অপারেশান হয়েছে, কলকাতায় আছেন, ওনার সাথে কথা হয়েছে, শিলিগুড়ি থানার PSIC সাথে কথা হয়েছে, মাটিডাঙ্গা থানার ওসির সাথে কথা হয়েছে, MSDP সাথে কথা হয়েছে, ডাক্তারদের সাথে কথা হয়েছে।